নারীদের সেই সাধারণ বিশেষত্বটি কেমন? যেমন আমাদের বাংলাদেশের খোলা আকাশ, এই অবারিত আকাশ আমাদের নদীর সঙ্গে, প্রান্তরের সঙ্গে, তরুণ ছায়া নির্ভীত গ্রামগুলির সঙ্গে নিয়ত লাগিয়া থাকিয়া তাহাদের সকলকেই বিশেষ একটি ঔদার্য দান করিতেছে। যে দেশের পাহাড়গুলো উঁচু হইয়া আকাশের মধ্যে বাঁধ বাঁধিয়াছে, সেখানে পার্বতী প্রকৃতির ভাবখানা আমাদের প্রান্তরবাসীর সঙ্গে স্বতন্ত্র। তেমনি আমাদের দেশের গান যেমন করিয়াই তৈরি হোক না কেন, রাগরাগিনী সেই সর্বব্যাপী আকাশের মধ্যে তাহাকে একটি বিশেষ নিত্যরস দান করিতে থাকিবে। এর থেকে ভালোভাবে বোধ হয় কথাটাকে আর বোঝানো যায় না। এই অন্তরে যা কিছু, অন্তর জামিতে বেহাগের যে চাল ছিল, রবীন্দ্রনাথের যে গানটি এবার আমরা রোহিণীর গলায় শুনব, সে গানও বেহাগের আশ্রয়ে আছে, কিন্তু সে গানের ছবি অন্যরকম। এবং সেই ছবি আঁকতে গিয়ে বেহাগের স্বরের বাইরেও কখনো দু একটি অন্যরকম কি সুন্দরভাবে রবীন্দ্রনাথ নিয়ে নিচ্ছেন তার গানের মধ্যে, সেটা একটু দেখবো।